ক্লাসিকটি উষ্ণতার এক নতুন গল্প। হ্যালো জুয়েল ভাই, আপনার মেসে কোন মাস্টার কথা বলছিলেন যেন? বলাকা না কে রে? মেহেদি। জি আমি মেহেদি, আমি মাত্র ঢাকায় নামলাম। আপনার মেসে কোন বাসটা যায় যেন বলাকা না? তুই ঢাকায় মানে? এ রে, তোর আসার কথা কি আজকে ছিল? জি ভাই, আইজি তো 14 তারিখ, কাল ইন্টারভিউ আমার। রে আমি তো সব একেবারে ভুলে গেছি রে। বিএনবেলা একবার ফোন করে মনে করাই দিব না? বসে কইলো তার সঙ্গে সিলেটাইতে, কারো কাছে চাবিটা তো রাখেস পের পারতাম। তাইলে আর কেউ নাই আপনার মেসে ভাই? না রে, মুই তো থাকো সিলেটের ঘরতে একলাই। তুই একটা কাজ করবার পারবো না? মোর বাসার কাছে তো কিছু হোটেল আছে, অল্পের মধ্যে পাবো 300-400 টাকা। একটাই তো রাত, এছাড়া তো আর কোনো উপায় নাই রে ভাই। চাকরিটা মনে হয় হয়ে যাবে, কথাবার্তা তো হওয়া আছে, থাকবার হবে তো তারপর। আচ্ছা আচ্ছা, একটাই তো রাত, আজকে রাত তো হোটেলে থাক, কালকে সন্ধ্যার পরে আমার ঢাকায় ফেরার কথা, তারপর একটা ব্যবস্থা করা যাবে না? জি জি ভাই। কোনটা কত ভাই? 900 টাকা আর কমন বাথ হইতেছে 700 টাকা। ও আমি আর একটু দেখি। আরে
ওই দেখ না বল বাড়ি কই কোন জেলা জি গাইবান্ধা আমার শ্বশুর বাড়ির এলাকার লোক আপনি আমার মিসেসের বাড়ি তো সাজুলাপুর ফুলছড়ি ফুলছড়ি বাহ এইখানে কি কামে চাকরি ইন্টারভিউ জি শুনেন আপনি হইতেছেন আমার শ্বশুর বাড়ির লোক আপনারা তো আমি ফেরাতে পারবো না চাকরি চলে যাবে যান আপনি নন এসি অ্যাটাচ বাথ নেন 100 টাকা কম দেন 800 টাকা যান ফাইনাল আসলে আমার আরেকটু কম ভাড়ায় দরকার আরে বাদ দেন 50 টাকা কম দেন আপনি অ্যাটাচ বাথটাই নেন ভালো হবে না থাক আরেকটু দেখি আরে কই দেখবেন আপনি দেখবেন ঠাকুর আর একটু দেখে তো কোনো লাভ না এর কমে আপনি ঢাকা শহরে হোটেলই পাবেন না আচ্ছা ঠিক আছে এই শুনেন আপনার বাজেট কত 400 আচ্ছা যান যান ব্যবস্থা করে দিলাম যান শ্বশুর বাড়ির এলাকার লোক আপনি নইলে তো এলাকায় যে দুর্নাম করবেন কিন্তু ঘটনার মধ্যে একটা ঝামেলা আছে সেটা হইতেছে বাথরুমটা কিন্তু নষ্ট কমোড ভাঙা বাথরুম ইউজ করতে পারবেন না রুমে কিন্তু টিভি টুবিও নাই ঠিক আছে টিভি সারাইয়ের জন্য দিছি এমন মেকাররে দিছি হেলা প্রতিদিন আইসা কয় আজকে দিব কালকে দিব কালকে দিব কিন্তু টিভি আর দেয় না আপনার ওই যে পেশাব পায়খানা গোসল টোসল যেগুলো আছে কমন বাতে সারবেন ঠিক আছে একদিনই তো নাকি একদিন না জি দাঁড়ান ঠিক আছে দাঁড়ান শুধু দাঁড়ান আইডি কার্ড আছে তো এনআইডি হ্যাঁ আছে না আছে নাম ধাম লাগে এখানে নাম লাগেন এনআইডিটা বের করেন আচ্ছা এনআইডি পরে নেবেন আপনি এখানে
কে একেবারে ফ্রেশ হয়ে গেছেন না? হ্যাঁ, রায়তা খাবেন না? জি, কই খাবো? আরে দূর, ঢাকা শহরে গিয়ে খাবার হোটেলের অভাব আছে নাকি? আছে, এই তো বাসেই। চারটা নান, দুইটা কালো বোনা। কুক 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 লাগবে না? দেড় লিটার পাঠিয়ে দিন। শোনে, ঢাকা শহরে খাবারের হোটেলের কোনো অভাব নাই। ওই যে জাস্ট এখান থেকে নিচে নেমে যাবেন, নিচে যে রাস্তাটা খালি ক্রস করে উপরে যাবেন, দেখবেন যে আল্লাহ দান হোটেল একটা হোটেল আছে। হ্যাঁ, সেই হোটেলে হচ্ছে সাইনবোর্ডে খাবারের ছবি দেওয়া। এখানে যে মনে করেন যে সব পাবেন, পোলাও টোলাও, কোরমা টোরমা, হাবি জাবি সব আছে, ভর্তাও আছে। জানলা হ্যাঁ বিজান না ওই হান্দালি ভাই, আমার এই ঠিকানায় কাল একটা ইন্টারভিউ আছে, আপনি যদি একটু বলে দিতেন কোন বাসে উঠবো। নিকেতন, ভেরি ইজি, আবার ওই আল্লাহদান হোটেলের মতোই, নিচে নামবেন, নিচে নামে রাস্তার ওই পারে যাবেন, মহাখালীর বাস যায়, ঠিক আছে, যে কোনো একটা বাসে উঠে পড়বেন। হ্যাঁ হ্যাঁ, নিচে নিচে মহাখালীর যে রেলগেটটা, রেলগেটের আগে আপনারা নামাই দিবে, আপনি নেমে যাবেন। নেমে যে কি করবেন বল? আচ্ছা, নেমে যাবেন, নেমে যেয়ে রাস্তাটা ক্রস করবেন, মানে ক্রস করে রেলগেটের ওই পারে যাবেন, ওই পার থেকে রিক্সা নেবেন, আপনার জায়গা মতো আপনি চলে যাবেন। এবার আমি আসলে বুঝতে পারি, আমি যাই না।
আমি কি করবো বুঝতে পারতেছি না। মানে পলাইছে? কে পলাইছে? হ্যাঁ আমার লোকে যারা দেখছিল না পলাইছে, ঘুম থেকে উঠে দেয় নাই। আচ্ছা আপনি আপনি শান্ত হন, আপনি বসেন বসেন, এখানে বসেন, হয়তো বা কাজে গেছে, চলে আসবো। আপনি আমার নাম্বারটা দেন না। আচ্ছা 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 আপনি 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 শান্ত হন, শান্ত হন, আপনি আপনি এখানে বসেন, এখানে বসেন, আপনি শান্ত হন, আপনি আপনি বরং ম্যানেজারের সাথে গিয়ে কথা বলুন। ম্যানেজার নাই? ও নাস্তা খেতে গেছে। কখন? এই নাস্তা খেতে যা। হ্যাঁ খাই নাকি ভাই? ওনার সাথে গতকাল যে ভদ্রলোক আসছিল সে সকাল থেকে নাই। পলাইছে? ওঠার সময় স্বামী স্ত্রী পরিচয় উঠছিল, ন্যাশনাল আইডি কার্ডও দিবার পারে না। আমি তখনই বুঝছি 18 বছরের লাইনে আছি, চেহারা দেখলেই বলে দিতে পারি কে দীপিকা পাডুকান আর কে সানি লিওন। না না ওনাদের বিয়ের কথা ছিল আজকেই। কি বলতেছেন আপনি এইসব? রাতের গ্যাস চলে গেছে, সকালে আপনাদের দরকার। এখন আপনি কোন কি করবেন? নিয়ে যাবেন, ইন্টারভিউ দিবেন, না কি করবেন আপনি? এই জায়গায় দাঁড়াই থাকেন না বুঝছেন, সিসি ক্যামেরা আছে, মালিককে দেখবো। তার সাথে রুমে নিয়ে যান, 200 টাকা এক্সট্রা লাগবে। যান 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 যান। ফালতু কথা বলার সময় নাই আমার, ইন্টারভিউ আছে, নাস্তা বাকি। আপনি এনার একটা ব্যবস্থা করেন, আমি গেলাম। আমার পালা যান না। দেন আমার ইন্টারভিউ আছে, আমার যাইতে হবে। আমি কি করব? আমি কি করে ঘুমো? হ্যালো Thank you.
হান আপনার বাড়ি কই? বাস ধরে যাইতে পারবেন না? বাড়ি যাওয়া সম্ভব না। কেন? পলাই আইছি নিমুনার নিব না কেন নিব? বাপ মা কখনো ফালাই দিতে পারে না। বাপ মায় নাই, মামু মামির কাছে মানুষ হয়েছি। আমি জানি আমি না থাকলে মামি খুশি হয়। তাছাড়া কি আচ্ছা, এই লোকটা কেমন? আপনি কি তার সম্পর্কে কিছু জানেন না? তার বাড়ির ঠিকানা? বিয়া করবে আর তো বেশি কিছু চাইনি। আপনি তো কিছুই খাইতেছেন না, অন্য কিছু দিতে বলবো? শুনেন, আমার এখন উঠতে হবে, আমার ইন্টারভিউ আছে, দেরি হয়ে যাবে। আপনি ধীরে ধীরে খান, ঠান্ডা মাথায় চিন্তা করেন কি করবেন। আমি উঠি। আবার বাজে কথা কইবে? ওই যে দেখেন আমরা খাইতেছিলাম ওইখানে। বাস স্ট্যান্ডে গিয়ে একটা বাসে উঠেন,
ভাড়া আছে ভাড়া আপনার তো আগে কিছু বাইক জান সম্ভব না কেন জেহানি চেহেনে যান কিছু আইবেন না আমার আল্লাহর কসম বিশ্বাস করেন আমি খারাপ ভাই না আপনি আমার কথা বিশ্বাস করেন আমি বাজে ভাই না আল্লাহর দোয়া লাগে আপনি আমার কথা বিশ্বাস করেন আমি খারাপ আচ্ছা আচ্ছা বিশ্বাস করছি করছি আমার নিজের কাজ আছে আমার যাইতে যান আবার কি আমি চিনি আপনারে আপনি আমারে চিনেন খবরদার আর পিছিয়ে আইবেন না কি হয়েছে মানে ভাই ভাই ভুয়া অফিস ভুয়া ঠিকানায় অফিস ব্যাংক ডাপ করে টাকা পাঠাইছি টাকা নিয়ে ভাগছে আমার সাথে তো ফোনে কথা হয়েছে আপনার সাথে ফোনে কথা হয়েছে এখন ফোন দেন দেখেন নাম্বার বন্ধ পাবেন দুঃখিত কাঙ্ক্ষিত নাম্বারটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না দুঃখিত চাকরি করে পারলে মোক সাহায্য করিস দোয়া করিস ভাই মেহেদি শুন ভাই তুই তো এটি ফাঁসি কেন রে একদিনের কথা কয়ে এখন কয়দিন জানি লাগে আল্লাহ কোথায় জানে ভাই তোর চাকরিটা হয়েছে রে না কেন
ভাইজান কি চাকরি হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, আজকেও থাকবেন? থাকবেন তো নাকি ভাইজান? ওই ওই মেয়েটা কই গেছে? কোন মেয়ে? ওই যে জাদু করে দিছে না? সাধু সাধু! আরে দাঁড়ান, এত অস্থির আর কি আছে? দেখেন রাস্তাঘাটে কোথাও খদ্দের ধরতেছে। জাদু! এই আরে কই যান! এই জাদু! ভাই, ওই সকালে যে আমার সাথে একটা মেয়ে নাস্তা খাইছিল, ও কি আর আইছিল? না ভাই, মনে নাই। তো লোকজন আসে, সবার কথা তো মনে রাখতে হবে। নামটা জানা? শেফালি। আমার নাম মেহেদি। কই যাবেন আপনি? জানি না।